বরিশালের মুলাদিতে জয়ন্তী নদী ভাঙনে দিশেহারা কয়েকশত পরিবার, এরই মধ্যে উপজেলায় শতাধিক পরিবার ঘরবাড়ি হারিয়ে হয়েছে নিঃস্ব। নদীবেষ্টিত এই উপজেলার মানুষ বছর জুড়েই ঝুঁকি নিয়ে বসবাস করেন এই অঞ্চলে। গেল এক দশকে আড়িয়াল খা নদী ভাঙনে ভিটেমাটি হারিয়েছেন শতাধিক পরিবার। কিছুদিন আগে আমাদের এখানে একটি প্রাথমিক বিদ্যালয় বিলীন হয়ে গেছে, নদী ভাঙনে আমাদের প্রায় 100 ঘর বিলীন হয়ে গেছে। জয়ন্তী নদী ভাঙনের হুমকিতে শফিপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় সহ বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান স্থায়ী বাঁধ নির্মাণ করে এই এলাকার শতাধিক পরিবারের ঘরবাড়ি রক্ষা করার দাবি জানান এলাকার বাসিন্দারা। আমরাও তো ভুক্তভোগী, আমাদের পরপর তিনবার নদীতে বিলীন হয়ে গেছে বাড়িঘর, অনেক অসুবিধা হইতেছে, রাস্তাটা ভেঙে গেলে আমাদের যাতায়াতের কোনো পথ নাই। যারা অসুস্থ রোগী মা মহিলারা বিশেষ করে ওদের অনেক কষ্ট হয়, নদীর রাস্তা ভেঙে গেছে, এখন আমাকে চলা ফিরতি করতে অসুবিধা, নদীর বালি উঠেছে, আমরা মানা করি হওয়ার সন্তোষ আছে না। আর স্থানীয় সংসদ সদস্য বলছেন আপাতত স্থায়ী সমাধান না হলেও প্রাথমিকভাবে জিও ব্যাগ ফেলে ভাঙন রোধে কাজ চলছে। আমরা সাধ্যমতো চেষ্টা করতেছি এগুলি ভাঙন রোধ করার জন্য, গভর্নমেন্ট জিও ব্যাগ ফেলতেছে, এক জায়গায় ফেলতেছে, সেখানে ভাঙন রোধ হইল, আবার আর এক জায়গায় শুরু হইল, আবার সেখানে আনতে আনতে কিছু ভাঙন আবার করলো। মানে আমার মনে হয় এই গত সাড়ে তিন বছরে আমি প্রায় 18-20 জায়গায় জিও ব্যাগের দিয়েছি। মহিবুল কাদের, মাই টিভি নিউজ ডেস্ক।